হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মূল বিষয় হলো নতুন একটা ফার্ম ভিজিট করতে এসেছি তো যে ফার্মের ওনার তিনি আজকের এই প্রফেশনে প্রায় আঠেরো থেকে কুড়ি বছর ধরে আছে এবং ওনার ফার্মে আজকের আপনারা দেখতে পাবেন যে কোনুর সম্বন্ধে কিছু সিক্রেট বিষয় আপনাদেরকে শেয়ার করব তাই ভিডিওটিকে প্রথমেই আপনার বলবো শেয়ার করে দিন এবং ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিন কারণ দেখুন আপনাদের একটা লাইকেই মোটিভেশনে কিন্তু আমি আরও নতুন ফার্ম ভিজিটের কিন্তু এনার্জি পাই আপনারা প্রত্যেকেই জানেন যে আমি অলরেডি একটা মেডিকেল আমার রিটেল ফার্মাসি আছে এবং হোলসেল আছে তারপরেও আপনাদের দেখার জন্য শুধুমাত্র সময় বের করে আমি নতুন নতুন কিন্তু ফার্মে ভিজিট করি তো সেই বিষয়টার জন্যই অবশ্যই কিন্তু আপনারা লাইভ দিতে ভুলবেন না তো যে বিষয় যে দাদার বাড়িতে এসছি দাদার নাম হচ্ছে বাবুলাল ডাগ নাম এটা ওই নামেই সবাই চেনে মোটামুটি ওভারঅল এবং দাদা প্রায় আঠেরো থেকে কুড়ি বছর পাখির প্রফেশানে আছে বিশেষ করে আজকের ওনার ফার্মে অ্যাভেলেবেল হচ্ছে সান থেকে আরম্ভ করে কিমসন বেলি কনিওর পাইনাপেল কনিওর কনুর সম্বন্ধে ওনার এক্সপিরিয়েন্স প্রচুর তো যারা কনিউর বিষয়ক জানতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন তাহলে আপনাদের কাছে কিছু সিক্রেট বিষয় আমার দাদা শেয়ার করবে যেই বিষয়গুলো লক্ষ্য করে যদি আপনার ব্রিডিং করাতে পারেন তাহলে আপনাদের অনেকের ইস্যু আছে যেমন এক লে করেছে দাদা বাচ্চা ফুটছে না তো কি করা যায় অনেকে দাদা ব্রিডিং মুডেই আসছে না এ মেল ফিমেলের সঙ্গে পেয়ারিং হচ্ছে না এই যে প্রবলেমগুলো হয় সেই গুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনার সঙ্গে কিন্তু কভার আপ করবো তো তাই প্রথমেই বলবো ভিডিওটিকে আপনারা লাইক করে দেন তো চলুন দাদাকে আমি মাইক্রোফোনটাকে হ্যান্ড ওভার করে দাদাকে আমি ডেকে নিচ্ছি দাদা আসুন দাদাকে আমি রিকোয়েস্ট করব যে দাদা তোমার ফার্মের অ্যাড্রেস কি আছে ডিটেলস কিভাবে কেউ যদি বাচ্চা নিতে চায় অনেক আছে হ্যান্ড টেমের বাচ্চা চায় অনেকে বিভিন্ন কনুরের তাদের রিকোয়ারমেন্ট থাকে তো তোমার অ্যাড্রেসটা কি আছে ডিটেলসটা একটু বলবে এবং তোমার কাছে আজকেরে যে দর্শক বন্ধুরা তাদের কোয়ালিটি টাইম নিয়ে ভিডিওটিকে দেখছে তো তাদের জন্য আপনার কাছে কি কি আপাতত অ্যাভেলেবেল আছে নতুন তো ফার্ম হচ্ছেই সেটা আপনাদেরকে আমি বলেই দিই তো দাদা একটা নতুন ফার্মও করছে এবং দাদার ফেসবুক পেজ হচ্ছে কি রিয়া বার্ড ফার্ম নামে দাদার একটা পেজও আছে তোমরা গিয়ে ফলো করে নিতে পারো তো দাদাকে বলবো দাদার অ্যাড্রেসটা এবং নামটা একটু ডিটেলসে বলতে নমস্কার আমি রিয়া বার্ড অনার ওনার বাবুলাল সচরাচার এই নামেই সবাই চেনে আচ্ছা তো আমার বিষয়টা হলো কনুরের উপরে আমি আঠারো বছর কাজ করছি আচ্ছা সেই আঠারো বছর উপরে আমি যতটুকুনি আমার অভিজ্ঞতা হয়েছে তাতে করে পাখিটা সচরাচার অনেকে মেডিসিন দিয়ে যেভাবে পাখিটার আয়ু কমিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা মানে মেডিসিন তাদেরকে যতটা প্রোভাইড করবেন তত তার আয়ু কমে যাবে অথবা ন্যাচারাল খাবার দাবারের উপরে যদি লক্ষ্য দেওয়া যায় সেই পাখি আপনার লংজিভিটি বাড়বে আচ্ছা সেই পাখি তত বেশি ব্রিডিং করবে আচ্ছা আর পাখির খাবার দাবার এবং তার লক্ষ্য রাখতে হবে বিশেষ করে সকালে আপনাকে ফার্মে উঠতে হবে আচ্ছা আর আপনার ফার্মটা পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখার জন্য ওখানে ছোট ছোট যে পিপড়ে পিপড়ে জন্ম নেয় বক্সের ভিতরে যায় অনেক সময় অনেকের ডিম পারে সেই ডিমটা ফাটিয়ে ফেলে বা ডিম থেকে বাচ্চা হয় না দীর্ঘদিন পরে তার দশ দিন বারো দিন পরে যখন ডিমটা চেক করতে যায় মানে ব্লাড আসার জন্য দেখতে পাচ্ছি আমার ব্লাড জমছে না এর কারণটা হলো এটাই দাদর এড্রেসটা ডিটেইলস আমার নম্বর ওয়ার্ড আচ্ছা যদি কেউ শিয়ালদা থেকে আসে তাকে প্রপারলি ডায়মন্ডহারবার স্টেশনে নামতে হবে আচ্ছা ডায়মন্ডহারবার স্টেশন থেকে আমার বাড়ি যদি কেউ পায়ে হেঁটে আসে 7-5 থেকে সাত মিনিট লাগবে আচ্ছা অটোতে আসে 5 টাকা নেবে আচ্ছা रामचंद्रপুর বাবুল বললে যে কেউ দেখিয়ে নেবে আচ্ছা रामचंद्रপুর আর যদি কেউ ধরতলা থেকে আসে প্রপারলি ডায়মন্ডহারবার নামতে হবে सेम ওই টোটো ধরলে পাঁচ টাকা নেবে আমার এখানে চলে আসতে পারবে আচ্ছা আর একটা কথা বলে রাখি দাদার অ্যাকচুয়ালি কিন্তু গার্মেন্টস এর বিজনেস তো আগে মুম্বাই উনি ব্যবসা করতেন এখন লকডাউনের পরে থেকেই বিভিন্ন সমস্যার কারণে ওইটা বন্ধ করে দিয়েছে দাদা একটা নতুন ফার্ম করছে তো দাদার কাছে কি কি কালেকশন আছে আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখা এবং কালেকশন হওয়ার পরে কি কি গেবি আছে সেটাকে আপনাদের দেখাবো এবং দাদার সিক্রেট কি কি খাবার দেয় সিক্রেট বলা ভুল হবে দাদা খাবারের উপরে জোরটা দেয় মেডিসিনটা টোটালি অল্প মানে না দিলে নয় সেই রকমই মেডিসিন দাদা দেয় তো প্রথমে আপনাদেরকে চলুন দেখাই যে দাদার কাছে কি কি কালেকশন আছে কি দাদা কালেকশন গুলো দিয়ে দাদার কাছে কি কি কালে বাচ্চা আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল বা যদি আপনাদের কোনো হ্যান্ড কোনো বেগ লাগে ককাটো থেকে আরম্ভ করে গ্রে প্যারট থেকে আরম্ভ করে ম্যাকাউ থেকে আরম্ভ করে যে কোনো হ্যান্ড বেবি বলবেন দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং বিশ্বস্ত জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এবং চলুন দাদা আপনার কাছে কি কি আছে সেটা আপনাকে ফার্স্ট অফ অল একদমই রাষ্ট্র দাদা তুমি কোন দিক থেকে স্কুল করতে যাচ্ছ বল প্রথমে আমি শান্তকনিউ থেকে স্টার্ট করি তো দাদার কাছে এই মুহূর্তে দেখুন এখানে কালার কম্বিনেশন আপনারা সাইজ দেখে বুঝতে পারছেন যে কতটা হেল্পফুল কালার তো এই পেয়ারের কেমন এজ হবে দাদা তুমি এই পেয়ারটার বয়স হচ্ছে আমার চার বছর 4 বছর এ আমার এখন আমি 4 পেয়ার বসিয়েছি হ্যাঁ পেয়ার বসানোর আগে আমার 14-20 বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো আমি আলটিমেটলি সেল করে দিয়েছি বক্স নামিয়ে নিয়েছি কারণ অত্যাধিক গরম তারপরে কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে ঠান্ডা এই ওয়েদারে পাখির অনেক প্রবলেম হতে পারে ততটুকু আমি সেই হিসাবে বক্স ওদেরকে নামিয়ে নিয়েছি আবার ওদেরকে মোটামুটি আগস্টের পরে বক্স লাগাবো বক্স লাগানোই মানে আমার পাখি রেজাল্ট করে দেবে কারণ আমি সেইভাবে পাখিকে তৈরি করেছি আছে ইয়েলো সাইটের সঙ্গে পাইনাপেল মানে রেড ফ্যাক্টর আচ্ছা রেড ফ্যাক্টরের সঙ্গে পেয়েছি এইটার বয়স হলো তিন বছর তিন বছর হ্যাঁ আচ্ছা তিন বছর এদের মোটামুটি ব্লাড লাইন খুব ভালো একদমই আমার সব ব্লাড লাইন চেঞ্জ করা আচ্ছা তো যাদের মোটামুটি ব্লাড লাইন নিয়ে ইস্যু হচ্ছে তো মোটামুটি বাউল লাভদার কাছে এই প্রবলেম কিন্তু আমরা এটা সলভ হয়ে যাবে ব্লাড লাইন প্রত্যেকটাই চেঞ্জ করা একদমই একদমই আচ্ছা দেন দাদা কি দেখাবে বল এখানে পেয়ারটা আছে পাইনাপেল টু পাইনাপেল বাঁধা আছে আচ্ছা এর বাচ্চা আমি আলাদা করে দিয়েছি আচ্ছা এই আবার এগ লে করবে দেখতে পাচ্ছেন বক্সের দিকে হ্যাঁ ও আবার এগ লে করে দেবে আচ্ছা আর এ মোটামুটি 6 করে ডিম পারে পাঁচটা করে বাচ্চা কম্পালসরি হয় কম্পালসরি একদম এইটা কি আছে বলো এটা ব্লু থ্রেড আছে আচ্ছা এর হবে এর বয়স 6 বছর আচ্ছা আমি এর বাচ্চা বিক্রি করেছি 14 পিস আচ্ছা কম্পালসারি বাচ্চা দিয়ে যায় এখন এক লেগ করেছে গরমের জন্য আমি এক মানে ডিম ওখান থেকে বের করে ফেলে দিয়েছি কেননা এই গরমে আমি চাইছি না ওর বাচ্চা পড়াতে আমি এই জোড়াটার প্রতি আমার বিশ্বাস যে ডিম ফেলে দিয়েছি যদি আগস্টের পরে ওকে আবার তৈরি করে দিই তো আবার এগুলো করে দেবে এটা কি সেলের জন্য আছে কি এটা আমি সেল করে দেব আচ্ছা আচ্ছা তো যারা মোটামুটি ব্লু থ্রোটেড এর অ্যাডান পেয়ার এবং ডিমবাচ্চা করা যদি কেউ নিতে চান তাহলে আমি বাবুলালদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ডেফিনেটলি কিন্তু আপনারা ইমিডিয়েট कांटेक्ट করে কিন্তু এটা কিন্তু নিয়ে নিতে পারবে এবং এইটা যাকে আমি দেব গ্যারান্টি সহকারে দেব একদম মানে গ্যারান্টি সহকারে দেব একদম টোটাল আমি দিয়ে দেব আর বাচ্চা না করলে তার ডবল টাকা আমি রিটার্ন করে দেব ঠিক আছে এই আমার ক্রিমসন ভ্যালি আছে আচ্ছা এই কি বক্সেই বক্সের মধ্যে আছে আচ্ছা এক লে করবে নই বাচ্চা আলাদা করে দিয়েছি আচ্ছা ও নেস্টিং রেডি করেছে আবার এগলে করে দেবে আচ্ছা মানে সাংগাতিক আচ্ছা এর এখানে বাচ্চা এখানে আমার আমি আলাদা করেছি আচ্ছা এখান থেকে বাচ্চা যদি কেউ নিতে চায় अवेलेबल আছে আমার কাছে আচ্ছা এদিকে আছে সিবিসি এর বাচ্চাগুলো আছে

আমার মধ্যে আসার জন্য যে এক থেকে বিডিং করবে কিনা তো আমি এখানে দেওয়ার পরে দেখলাম খুব ভালো মানে ফিডব্যাক এসছে রেজাল্টটা ভালো হচ্ছে তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে একটা দুই বাই চারে যদি দু পেয়ার করে পাইন রাখা যায় এবং দুটো করে বক্স লাগানো যায় এরা ব্রিডিং করবে অনায়াসে ব্রিডিং করবে তুমি মানে বাচ্চা থেকে কি একসাথে রেখেছিল নাকি এদেরকে না এদেরকে প্রথমে আমি বাচ্চা থেকে আলাদা আলাদা রেখেছিলাম তারপরে দেখলাম যে না জায়গা এদেরকে যতটুকু আমি যেহেতু মিউটেশনটা বাড়াবো যেহেতু গ্রে অ্যামাজন এগুলো আমার আসবে এগুলো আমার পরের

করে অ্যাগ্রেসিভ যে তুই একটা জায়গা তারা রেজাল্ট করছিস সেখান থেকে যখন এদেরকে একসাথে করে দেবে একে অপরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে গেলে তাহলে কিন্তু তাদের কিছুদিন সময় দিতে হয় সেই হিসাবে এরা যখন মানে ঝগড়া মারপিট করে এটাকে একটু মানে সাবধান করা একটু তাড়িয়ে দেওয়া কেন এরা খুব মারপিট করে মারপিট করলে এরা এক্সপায়ার হয়ে যেতে পারে সেই অনুপাতে মিলও হয়ে গেছে এদিকে হ্যাঁ একদমই একদমই নিচেও দুপিয়ারা রকম বিল্ডিং হচ্ছে

যে সিবিসি সিবিসি হয়তো অনেকের আমি অনেক ফার্মে গেছি তার ব্রিডিং হচ্ছে না আমি তাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনি খাবারে কি কি দিচ্ছেন তারা বিভিন্ন রকম যেগুলো সচরাচর দিয়ে থাকে সেই কথা সেই বিষয়টা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে বা আমার সামনে তুলে ধরেছে তো আমি তাকে বললাম দাদা বয়স কত পাখিটার বললো চার পাঁচ বছর বয়স হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ডিম পারছে না তো আমি তাদেরকে বললাম যে আপনি বাদামটা কি পরিমাণে নেবেন বললো বাদাম তো আমরা দিই না তো সিবিসি বলুন ব্লুথেড বলুন এই পাখিগুলো সচরাচর এদেরকে যদি প্রত্যেক দিন দশ থেকে বারোখানা করে যে চীনা বাদাম মানে লাল বাদাম যদি প্রোভাইড করা যায় সে পাখি বিটিং করবেই এইবারে হয়তো অনেকের সময় অনেক ক্ষেত্রে অনেকে পাখি কিনেছে ধরুন আমার কাছ থেকে কিনেছে সেই পাখিটা হয়তো একই বাবা মায়ের আমি একই ব্লাড লাইন পাখি তাকে দিলাম জেনে শুনেও তাকে ঠকালাম টাকাটা বড় কথা নয় কিন্তু মানুষকে ঠকানো মানে আপনার চরিত্রটা মানুষ বুঝে যাবে যে আপনি কি চরিত্রের মানুষ আপনি মানুষকে লোক ঠকানো কাজ করছেন সেই বিষয়ে যদি একই ব্লাড লাইন নিয়ে যায় সেখানে ভাই বোনের একটা পেয়ার একটা খারাপ ব্যাপার সেখানে ব্রিডিং হবে না আর যদিও বা ডিম পাড়ে সে ডিম জমবে না আনফারটাইল হবে তো সেই হিসাবে খাবার দাবার যদি সঠিক রাখে এর সঙ্গে আছে আপনার সকাল আমি দিয়ে দিই ভিজিয়ে রাখি মানে আপনার কাজু এমনি বাদাম যেটা কালো ছোলা বলা হয় এই যে ছোলাটা এই ছোলাটা নরমাল যে ছোলাটা কাবলি ছোলা আছে লাল বাদাম আছে রাজমা আছে সয়াবিন দানা আছে বিম কড়াই দানা আছে তারপরে আপনার ওই সোনামুখ কড়াই গম এগুলো আমি রাত্রে ভিজিয়ে রাখি সকালবেলা এটাকে ভালো করে ধুয়ে এটাকে পাখিকে আমরা প্রোভাইড করি এইটার পরে আমরা দুপুরবেলা সচরাচর আমাদের যখন দেখি পাখি সকালে জল দেওয়ার পরে ওরা স্নান করে স্নান করা মানে সেই জলটা নোংরা হয় আর নোংরা হওয়া মানে ওই জলটা যদি দ্বিতীয়বার খায় পাখি সেই পাখিটা অসুস্থ হতে পারে সেই অনুপাতে আমরা দশটার সময় একবার জল চেঞ্জ করি প্লেন জল জলটা চেঞ্জ করার পরে ঠিক সাড়ে বারোটা বাজবে সাড়ে বারোটার সময় বিভিন্ন রকম সবজি যেমন এই দেখতে পাচ্ছেন পটল দেওয়া আছে গাজর দেওয়া আছে আপেল পেয়ারা খেয়ে নিয়েছে এগুলো আজকের এই ফল কটা দিয়েছি বিভিন্ন দিন বিভিন্ন রকম ফল একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই আখ ভুট্টা আমি কাঁচা ভুট্টাটা খাওয়াই কেন ভুট্টাটা ওদের প্রয়োজন যখন পাখি বাচ্চা ওঠে অন্যান্য খাবার ওদের কপে খুব কম থাকে স্টে করে ভুট্টাটা খেলে ওদের কপে বেশিক্ষণ স্টে করে বাচ্চাগুলো গ্রোথ বাড়ে বাচ্চা বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সবল হয়ে ওঠে আসল সিক্রেট তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিও থেকে নতুন কিছু অনেক কিছু জানতে পারলে যে কি কি ফলের উপরে আমাদের জোর দেওয়ার দরকার এবং আগামী দিনে যারা পাখি পুষতে চাচ্ছে তাদের জন্য বাবুলালদা কি বলতে চাচ্ছ আগামী দিনে যারা পাখি পুষতে যাচ্ছে তারা অনেক কিছুই চিন্তা করছে যে পাখির ভবিষ্যৎ কি আছে বা কি আছে তুমি যে ফার্ম করছো কি উদ্দেশ্যে সেটা যদি একটু দর্শকদের মনে একটু যদি উৎসাহ দিতে পারো যদি একটু ভালো হয় এখন হয়তো অনেকে মনে করছে যে পাখির দাম পড়ে যাচ্ছে ইন ফিউচার কি হতে পারে এটা ভুল কেননা এর আগে আমি তো বহুদিন ধরে পাখি করছি এর আগে বাটার দাম গিয়েছিল আমার খুব ভালো মনে পড়ে আমার একশো আশি পেয়ার লাভবার ছিল তো তখন লুটিনও বিক্রি হয়েছিল আশি টাকা জানিনা কতগুলো মানুষের মনে আছে কিনা আর আমি ওই এ যে যাদবপুরের শুভ্রাংসুদা কে সবাই চেনে কম বেশি শুভ্রাংসুদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেই দাদা ভাইয়ের সঙ্গে মতো কথা হতো শুভ্রংশ আর সেটাই ফিরে কি আকাশ ছোঁয়া দাম তো আজকের এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমি বলবো যারা মনে করছে হ্যাঁ বিভিন্ন ছোট ছোট ফার্ম গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ওরা তুলে দিচ্ছে জানে তারা এর ভরের ভবিষ্যৎটা কি হবে এটা একদমই বন্ধুদেরকে বলবো তোমার সাবস্ক্রাইবারদেরকে বলবো যেহেতু তুমি আমাদের আমি তোমাকে অনেক করে বলার পরে আলো তুমি আমার ফার্মে কিন্তু এসছো তোমার সময় হয়ে ওঠে না সেই হিসাবে আজকে তোমাকে পেয়েছি মানে কিছু মোটামুটি এই ভবিষ্যতে যদি আমরা দেখি

তো তার প্রেসক্রিপশনে ডাক্তার প্রেসক্রাইব করেছে যে আপনি বাড়িতে এক পেয়ার পাঠিয়ে দাও প্রেসক্রিপশনে লিখেছে মানে কতটা প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে সেটা হচ্ছে ব্যাপার শুধু টাকাটাই দেখলে হবে না টাকা আজ আছে আমাদের মরনের পরে কিন্তু টাকা আমাদের সঙ্গে যাবে না কিছু যাবে না শুধু থাকে আমি দু হাজার বাইশে শানকনিউর বিক্রি করেছি সাতাশ হাজার টাকা পেয়ার বাচ্চা তিন মাস চার মাসের বাচ্চা সাতাশ হাজার টাকা এখন বাজার ঘুরে দেখা যায় সেই শানকনিউর কোথায় দাম চলে টাকায় পাওয়া যাচ্ছে যদি মনে করে যে দামটা এখানে পড়ে গেছে পারে আমি মনে করবো মানুষ ভুল করবে পাখিটাকে বাঁচিয়ে রাখতে হবে করার সময় তাকে বিডিং করাতে হবে হয়তো মনে করছে পাখির দাম নেই বিডিং করাবো না সেটাও কিন্তু ভুল সেটা ভুল সেই পাখিটা কিন্তু একটু আহ সাসপেন্সে চলে যেতে পারে সেই হিসাবে বিডিং করাতে হবে আপনাকে ব্রিডিং করাতে হবে তার খাবার দাবারের দিকে লক্ষ্য করতে হবে যে দাম কম বলে তাকে একটু হেলা ফেলা করব কম খেতে দেব এটা একদমই ভুল করবে তো আজকের ভিডিওটা এই কোনুন নিয়েই শেষ করা হলো দাদা নতুন ফার্ম হচ্ছে আশা করি আপনারা ধৈর্য ধরে থাকলেও আরো অন্যান্য নতুন ফার্মেরও ভিডিও আপনারা পাবেন বাবুলালদার যে নতুন ফার্মটা হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো কথা দিচ্ছি তো যাদের মোটামুটি হ্যান্ড জন্য বলুন বা সানকনিওরের দার কাছে কি কী পাখি আছে সেই বিষয়গুলো যতটা পারলাম এই ভিডিওতে দেখালাম ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আমি জানি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন পাখি বিষয়ে ভিডিও নিয়েই দেখা হবে তো দাদাকে রিকোয়েস্ট করবো দাদার ফোন নাম্বারটা একটু বলে দাও যাদের ইমিডিয়েট অ্যাডাল্ট হোক বা হ্যান্ড ফিডিং বেবির দরকার হচ্ছে তারা যেন তোমার সঙ্গে যোগাযোগ করে নি নিতে পারে আমার ফোন নাম্বারটা হলো 8509858133 আরেকবার একটু বলে দাও 8509858133 তো আজকের দাদার নাম্বারটা আপনারা পেয়ে গেলেন অনেক সময় বলেন যে নাম্বার পাচ্ছি না দাদার নাম্বারটা আমি দিয়ে দিলাম আর দাদার টাইমিংটা একটু বলে দাও ফোন করার টাইম টাইমটা আমার আমি গার্মেন্টস এর বিজনেস করি তো অল টাইম আমায় পাবে ফোনে কিন্তু রাতে 10টার পরে হলে মানে বিস্তারিত কথা বলতে পারবো আচ্ছা তারপরে হলে বেস্ট হয় একদমই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি ভিডিওটা আবার আপনার সঙ্গে দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিকে ভুলবেন না এবং আগামী ধন্যবাদ